আওয়ামী লীগ সরকারের বিভিন্নভাবে চাকরির ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে, পোস্টিংয়ের ক্ষেত্রে বেনিফিশিয়ারি। সেই বেনিফিশিয়ারির কারণেই ওনারা নির্বাচন কমিশনে নিয়োগ লাভ করেছেন। এবং আমরা জানি যদিও মহামান রাষ্ট্রপতি এই কমিশনে বা সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেন, কিন্তু সংবিধানের ক্ষমতা বলেই আসলে প্রধানমন্ত্রীর কনসেন্ট ছাড়া মহামান রাষ্ট্রপতি কোনো নিয়োগ দিতে পারেন না। সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছাই এই নিয়োগগুলি হয়েছে। আমি যেটা আশঙ্কা করেছিলাম যে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করবেন আশঙ্কা করেছিলাম, সে আশঙ্কা এখন দেখা যায় সত্যে পরিণত হচ্ছে। কারণ নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলিকে আহ্বান করেছিলেন আলোচনার জন্য সার্বিক বিষয়ে নির্বাচনের, যে নির্বাচনটা কীভাবে ফেয়ার, প্রতিনিধিত্বমূলক, ক্রেডিবল নির্বাচন করা যায়। আমরাও আমাদের দল থেকে প্রতিনিধি আমরা গিয়েছিলাম এবং আমরা দেখলাম যে সারা দেশে যে সমস্ত রেজিস্টার্ড রাজনৈতিক দল এবং নন রেজিস্টার্ড এবং দেশের বুদ্ধিজীবী মহল, বেশিরভাগ মানুষই, রাজনৈতিক দল সহ বেশিরভাগ মানুষই আসলে ইভিএম নির্বাচনের বিরুদ্ধে, ইভিএমের পক্ষে বেশিরভাগ দলই মত দেয় নাই, শুধুমাত্র শাসক দল সহ কয়েকটি দল, তাও শাসক দলের সঙ্গে যারা আছেন তারাও অনেক সরাসরি পক্ষে বলেন নাই, কিছু কিছু কন্ডিশন তারা দিয়ে পক্ষে বলেছেন। টোটাল দেখা গেল মানুষের বুদ্ধিজীবী মহল সহ রাজনৈতিক মহলের সবারই বেশিরভাগই সেন্টিমেন্টটা বা সমর্থনটা হলো যে ইভিএম নির্বাচন না হওয়া। পৃথিবীর অনেক দেশে ইভিএম নির্বাচন হয়েছে, সেগুলো অনেক কন্ট্রোভার্সি। ভারতেও ইভিএম নির্বাচন করেছে গত নির্বাচনে এবং ইভিএম এর কারসাজির বিষয়ে কংগ্রেস সহ অনেক দল তারা বলেছে যে ইভিএম এ কারসাজি হয় আগামী নির্বাচন তারা ইভিএম করবে কিনা, এরকম হুমকি দিয়েছে। অর্থাৎ ইভিএমটা আসলে ইলেকশনটা স্বচ্ছ না, কারণ ইভিএম এর মেশিনের হয়তো দোষ নয়, মেশিন যারা চালান, যারা মেশিন কন্ট্রোল করেন, নির্বাচন কমিশনের অধীনে যারা কাজ করবেন তারা সঠিকভাবে এটা করবেন বলে আমরা মনে করি না, এটা এক। আর দুই নম্বর হলো যে দেশের মানুষের একটা মানে পারসেপশন হয়ে গেছে, একটা ধারণা হয়ে গেছে যে ইভিএমটা ভোট চুরির মেশিন, নীরব একটা ভোট চুরির মেশিন। সত্য হোক মিথ্যা হোক, মানুষের মধ্যে এরকম একটা ধারণা সৃষ্টি হয়েছে ইভিএম এ নির্বাচন করার মতো জ্ঞান, বুদ্ধি, মন, মানসিকতা এখনো হয় না। তারপর ইভিএম অনেক প্রবলেম, যেমন এই থাম যেটা, অর্থাৎ ওই আঙুলের ছাপ, সেই আঙুলের ছাপ কিন্তু বড় সমস্যা। আঙুলের ছাপ একটা নির্দিষ্ট বয়সের পরে কিন্তু আঙুলের ছাপ মেলে না, এবং দেখা যাবে গ্রামে গঞ্জের মানুষ যারা, বিশেষ করে যারা নাকি খেতে কামারে কাজ করেন এবং মহিলারা যারা বাড়িতে রান্নাবান্না করেন, তাদের কিন্তু আঙুলের ছাপ নানান কারণে এই মিলে না। ওটা অনেক হাজার হাজার প্রমাণ আছে মিলে না। তা আঙুলের ছাপ যদি না মিলে তা নির্বাচনের সময় কিন্তু এই ভোট বিষয়টা অনেক বিলম্ব হবে। তো আমাদের প্রশ্ন হলো যেখানে আঙুলের ছাপ মিলবে না এই ভোটের নিয়ে অনেক প্রশ্ন, যেখানে ইভিএম নিয়ে প্রশ্ন, যেখানে রাজনৈতিক দল আমরা অনেকেই বেশিরভাগ রাজনৈতিক দল ইভিএম করতে চাই না, তাহলে নির্বাচন কমিশন কেন এই ধরনের সিদ্ধান্তের জন্য তারা তৎপর? আবার একজন নির্বাচন কমিশন বলেছেন যে কাউকে পায়ে ধরিয়া নির্বাচনে তারা আনবেন না। আপনাকে কে বলেছে পায়ে ধরে আনার জন্য? ব্যক্তিকতা বলেন কেন, জনগণের পয়সায় এই বাতা পান চলেন, এত কথা বলেন কেন? আপনাদের বুঝতে হবে রাজনৈতিক দল তারাই রাজনীতি করে, নির্বাচন করে জনগণের পক্ষে দেশ শাসন করবে, আপনারা করবেন না। আপনারা নিরপেক্ষ বলি, আপনার দাবি করেন নিরপেক্ষ, তার নিরপেক্ষভাবে কথা বলবেন। এই সমস্ত কথা নির্বাচন কমিশন থেকে আমরা আশা করি না যে পায়ে ধরে আনবো না, আপনাদের কিন্তু বলা হয় না পায়ে ধরে নেন, এই সমস্ত কথা এগুলি অবান্ত। এতে বোঝা যায় তাদের ইন্টেনশনটা। এই সমস্ত আচরণে, বেশ করে একজন নির্বাচন কমিশনের নাম বলবো না, তার আচরণে বোঝা যায় যে তিনি মানে ওই একটা পক্ষ। আর কোন যুক্তিতে এই দেশেরই মানুষ
আপনারা নির্বাচন কমিশনের পদে গেলেন, আপনাদের কোনো দেশপ্রেম নাই, আপনাদের কোনো বিবেক নাই যে এইরকম একটা অবস্থার মধ্যে যেখানে জাতি, যেখানে দেশের মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অভাবগ্রস্ত, মানুষ যেখানে খাইতে পারে না, মানুষ যেখানে বাজার করতে পারে না, নিত্য প্রয়োজন জিনিস কিনতে পারে না, সেই অবস্থায় আপনারা 9,000 কোটি টাকা জনগণের টাকা দিয়ে আপনারা প্রকল্প করবেন, আপনারা এটা এটা তো একটা আমি মনে করি গরিবের ঘোরালুক। ইভিএম নির্বাচনটা এই যে মেশিনারি কিনতে হবে এই দুর্মূল্যের বাজারে ডলার নাই, এই এই ডলারটা অন্তত সরকার একটা হাসপাতাল করুক, সরকারও বর্ধকি দেওয়া গরিব মানুষকে এই টাকা দেওয়া 9,000 কোটি টাকা যদি সরকার বর্ধকি দেয় এই দেশের অন্তত কোটি খানিক গরিব মানুষকে সাহায্য করতে পারবে।